ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। আজকে আমরা সেন্টেন্স চেনার, সেন্টেন্স পড়ার সহজ টেকনিক নিয়ে আলোচনা করব। আসলে আজকের টেকনিকটি অসাধারণ হবে আমি আশা করছি। তো আজকে আগে কিছু বেসিক আলোচনা করে নিই। আমরা যা বলি তাকেই সেন্টেন্স বলে। অ্যাকচুয়ালি শ্রোতা যা বলে আর বক্তার তা বোধগম্য হলেই সেটা সেন্টেন্স। যেমন আমি বললাম আমি স্কুলে যাই, এই যে আমি বললাম আমি স্কুলে যাই সেটাকে আপনি বুঝতে পারছেন, সেটাকেই সেন্টেন্স বলে। সেন্টেন্স মূলত দুই প্রকার, একটি গঠনভেদে আর একটি অর্থভেদে। আজকের আলোচ্য বিষয় অর্থভেদে। অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটি সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আশ্চর্যবোধক চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং সেন্টেন্সের শুরুতে যদি মেয়ে অথবা মায়ের থাকে তাহলে সেটি অপটেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সের শুরুতে লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা বার দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন উপরে চারটির কিছু নেই, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই লেখাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন সেন্টেন্স চেনার উপায়। সংজ্ঞা ছাড়াই সেন্টেন্স শিখতে পারবেন। বিউটিফুল দ্য বয় ইজ, এখানে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, সুতরাং এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট ইজ ইওর নেম, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে লেট দিয়ে শুরু হয়েছে তাই ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই ইম্পারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, এই সেন্টেন্সে শুরুতেই মে আছে সুতরাং এটি অপটেটিভ সেন্টেন্স। মনোজি যে গুড স্টুডেন্ট, এখানে প্রশ্নবোধক চিহ্ন নেই, আশ্চর্যবোধক চিহ্ন নেই, লেট দিয়েও শুরু হয়নি, মেয়ে অথবা মাইট দিয়েও শুরু হয়নি, তাই এটি অ্যাসারেটিভ সেন্টেন্স।